হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল কম্বো গাইড ইউটিউব চ্যানেল। কম্বো গাইড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, তোমরা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা একটা উত্তরবঙ্গ ওয়েব পোর্টাল। এই পোর্টালে যেটা বলা হয়েছে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওয়েব ডিক্স জানুয়ারি 27, 2021। তো এখানে যেটা বলা হয়েছে যে রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের। তো কি কারণে আবার রাজ্য পুলিশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, তো তার কি কারণ সেই সম্পর্কে তোমাদের একটা বৃত্তান্ত এখানে যে পোর্টালে লেখা হয়েছে সেটা আমরা তোমাকে দেখাবো। যে এখানে দেখো যেটা বলা হয়েছে যে রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের, এতদিন কনস্টেবলের শূন্য পদে নিয়োগ করা হয়নি। তো যেটা বলা হয়েছে যে এতদিন পর্যন্ত প্রচুর পরিমাণে শূন্য পদ ছিল, কিন্তু সেই শূন্য পদে এতদিন পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট করেনি রাজ্য সরকার। তারপরে হঠাৎই যেটা দেখা গেছে যে হঠাৎই রাজ্য সরকার ভোটের মুখে সেই শূন্য পদে নিয়োগে উদ্যোগী হয়েছে। তো তোমরা যে দেখতেই পেয়েছো যে যেহেতু বর্তমানে একটা ভ্যাকান্সি বের হয়েছে কিছুটা এসআই এবং কিছুটা মহিলা পুলিশ কনস্টেবল এবং কনস্টেবল পদে, তো তার যে কেউ হয়তো এরকম কেস করেছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এর প্রতিবাদে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। এবং এই মামলাটি যে বেঞ্চে তোলা হয় সেটি হচ্ছে এদিন প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণন নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ওই নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করেছে। তাহলে তোমরা বন্ধুরা বুঝতে পারছো আগের যে কেসটা ছিল সেই কেসটার সঙ্গে এই কেসটা সম্পূর্ণ আলাদা। কারণ আগের যে কেসটা ছিল যে জয়নিং এ যে স্থগিতাদেশ ছিল সেই কেসটি ছিল অন্য একটি ডিভিশন বেঞ্চে, এবং এটি কিন্তু একদম সম্পূর্ণ রূপে কিন্তু আলাদা ডিভিশন বেঞ্চ, এটা কিন্তু একদম প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তো এখানে যেটা বলা হয়েছে যে সেই সঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। তো বন্ধুরা, তোমরা এই লাইনটা পুরো সম্পূর্ণভাবে কোটেশন করে দেখে নাও যে সেই সঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়েছে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কনস্টেবল পদে সম্পূর্ণ বা নিয়োগ সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। তো যে প্রক্রিয়াটা বর্তমানে চলছিল সেই প্রক্রিয়াটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে বা বন্ধ করতে হবে, এরকম কিন্তু স্থগিতাদেশ কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা এখানে সম্পূর্ণভাবে তোমরা দেখতে পাচ্ছ যে সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। বন্ধুরা, আমি একটা সোর্স থেকে খবর পেয়েছি যে জয়নিং এর যে এস্টেটা পড়েছে সেই এস্টেটা নাকি জানুয়ারি মাস নয়, সেটা ডিসেম্বর মাস থেকেই ছিল। তো সেটা মৌখিক ছিল, তো সেই মৌখিক এস্টেটা কি সেই সম্পর্কে কোনো আমার আইডিয়া নেই। তবে সেই এস্টেটাকে অমান্য করে জয়নিং এর প্রক্রিয়া চালু করার জন্য এবং নতুন করে যে রিক্রুটমেন্ট বের করা হয়েছে সেই রিক্রুটমেন্ট বের করার জন্যই নাকি গতকাল অর্থাৎ 27 তারিখে যে এস্টেটা পড়েছে সেই এস্টেটা নাকি পড়েছে, নইলে ওই এস্টেটা নাকি লিখিতভাবে নাকি পড়তো না, এরকমটাই আমি খবর পেয়েছি। তো এখন সমস্ত কিছুই আদালতের বিচার্য বিষয়। তো যেহেতু বর্তমানে আদালত সংক্রান্ত ব্যাপার, সেহেতু আদালতের সেই ব্যাপারগুলো প্রক্রিয়াগুলো না মেটা পর্যন্ত সমস্ত কিছুই বন্ধ থাকবে। এই নিউজটি খুবই দুঃখের যে নতুন যে ফর্ম ফিল আপ চলছে সেটা হয়তো বন্ধ হয়ে গেছে বা স্থগিতাদেশ এর জন্যে। তো আমি একটা যে সোর্সে আমি ততটা পেয়েছি যে এই প্রথম থেকেই এই স্ট্যাটাস ছিল, কিন্তু সরকার পক্ষ তোমরা যখন ফোন করেছিলে পিআরবি বোর্ডে বা ওই ফোন নাম্বার হেল্পলাইন নাম্বারগুলো, তখন তারা বলেছে যে কোনো একটা সমস্যার জন্যই হচ্ছে না। কিন্তু আমি যে খবরটা পেয়েছি যে সেই খবরটা হচ্ছে একটা মৌখিক একটা স্টেট ছিল, এখন সেই মৌখিক স্টেটা কি সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তবে শুনেছি যে স্টেটা তখন থেকেই ছিল, কিন্তু তখন লিখিত এস্টে না থাকার কারণে হয়তো এরকম কিছু একটা হয়েছে। তো তারপরে 15 তারিখ না 18 তারিখে একটা জানুয়ারি মাসের ডেট ছিল, তো তারপরে যেটা জানতে পেরেছি যে রাজ্য সরকার অমান্য করে আদালতের রায়কে একটু অবমাননা করে যে এই নতুন বিজ্ঞপ্তি বের করেছে, তো সেই কারণে হয়তো এই কেস হতে পারে। তো কি কারণে সেটা 2-1 দিনের মধ্যে সেটা জানতে পারা যাবে। তো যেটা বলা হচ্ছে যে জয়নিং এর জন্য যে স্টেটা পড়েছে, তো যে খবরটা পেয়েছি যে ওদের কাছে এমন কোনো এভিডেন্স হয়তো আছে বা সরকারের কাছে এমন কোনো এভিডেন্স নেই যে যেটা দিয়ে ওরা এই স্থগিতাদেশটা রুখতে পারলো না। তো আশা করি যে খুব শীঘ্রই এই স্টেটা উঠে যাবে, উঠে যে তোমাদের যে নতুন যে সেকেন্ড লটের যে জয়নিং সেই জয়নিংটা অবশ্যই তাড়াতাড়ি হবে। এই নিয়ে তোমাদের কোনো টেনশন করার কারণ নেই। যারা এই প্যানেলে পেয়ে গেছে তারা তো অবশ্যই চাকরি পাচ্ছ, এবং যারা কেস করেছে তাদের কেসটা আশা করি খুব শীঘ্রই হয়তো মিটে যাবে। তো সেরকম একটা দিনক্ষণ বেঁধে দিয়েছে। তো আর তোমরা অনেকেই হয়তো বলছো যে অনেক অনেক বন্ধুরাই ফোন করে বলছে বা অনেকেই বিভিন্ন রকম উল্টোপাল্টা কমেন্ট তোমরা করছো, তো তোমাদের যে উল্টোপাল্টা কমেন্ট করো সেই কমেন্টে কিন্তু তোমাদের এই যে কোর্টের স্থগিতাদেশ সেটা কিন্তু উঠে যাবে না, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা,
ওখানে দেখো তোমরা ভালো করে লেখাই আছে, তোমাকে যে স্ক্রিনে তোমরা যেটা এখন দেখতে পাচ্ছ ওখানে লেখাই আছে যে স্যাট থেকে একটা রায় না পাওয়া পর্যন্ত কিন্তু এই কোর্টের যে স্থগিতাদেশ সেটা কিন্তু উঠছে না। তো তোমরা যতই তোমরা পিআরবি বোর্ডে ফোন করো বা যে কোনো জায়গায় খোঁজ খবর নাও, এই স্যাট থেকে কিন্তু একটা রায় কিন্তু দিতেই হবে। তো সেই রায়ের উপর তোমাদের এই স্থগিতাদেশ উঠবে এবং তোমাদের সেই সঙ্গে জয়নিং হবে। তো আশা করি তোমাদের মাথায় এই ব্যাপারটা ঢুকে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি তোমার পছন্দ হয়ে থাকে। এবার তোমার পছন্দ না হলে তুমি দু একটা গালি গালাজ লিখতেই পারো, সেটা তোমার পরিচয় বহন করবে সেই তোমার কমেন্ট বক্স। তো আশা করি পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে।